তোমার আসলে কি ঠাকুরজি? ছেলেটা কিন্তু সারা হয়ে গেল, আরে তুলতে পারেনি? না কখন যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়িতে হলো বেদল কুমুর বেঁধেছে। বৌদি একটা কথা বলবো? বলো। সত্যি বলবি? কেন বলবো না, ভয় করি নাকি কাউকে? খোকার আমার চোখ হয়েছে। ও মা কি সুন্দর টানা টানা চোখ হয়েছে। খোকার আমার চোখ হয়েছে, বিকল বাপের মতো। এই নাম হবে না, হতেই হবে। এমন একটা ওষুধ দিয়েছি, মস্ত হেরিং। রেখে দাও তোমার হেরিং মেরিং, একটা কাজ করো দেখি। কি? ছাগলাকে ডেকে বলে দাও খোকনের ঝিনুক বাটি বেশ ভালো করে নকশা করে আনো। ও নকশা আমার পছন্দ না। পছন্দ হয়নি? হ্যাঁ কি হয়েছে, পছন্দ হয়েছে কি হয়েছে কি? তা আসুক না, ছাগলা ওষুধ দিতে আজকে আসুক না একবার। বলবো যে ভালো করে তৈরি করতে হবে, দেবো একবার এক বোতল ক্যাস্ট্রল খাইয়ে ওষুধের বদলে। যাবো তোমাদের সঙ্গে স্নান করতে। ওমা তুই যাবি কি রে? তুই গেলে সত্যি খাওয়া দাওয়া দেখাশোনা করবে কে? না তুমি বাড়িতে থাকো। মা আমি যাব। কি মা, তুমি আয় পুরুনি, ওই ফিরে মতো কি যায়? আমরা যাবো আর আস। লক্ষ্মী কেমন? চলো ভাই। এই চিঠিটা প্রশান্ত বাবু মেসে পৌঁছে দাও তো, দেখো কারো হাতে যেন না পড়ে। না প্রশান্ত তার হাতে দেবো। হ্যাঁ হ্যাঁ তুমি যাও। না বলে তো শুনবো না, আমার অনুরোধ। মাফ করবেন, আপনার অনুরোধ আমি রাখতে পারবো না। ও কি জানো সন্ধ্যা, এমন এক একটি গান আছে যা হঠাৎ মানুষের হৃদয় তন্ত্রীতে খা দিয়ে বসে। তুমি জানো না তোমার এই গানের সঙ্গে আমার দুঃখের অনেকখানি মিল আছে। আচ্ছা শুনুন, আপনারও দুঃখ আছে? কার দুঃখ কোথায় লুকিয়ে থাকে কে তা বোঝে বলো? সত্যি কার দুঃখ যে কোথায় লুকিয়ে থাকে, কি দুঃখ আপনার? কি হবে শুনি, আপনার দুঃখে ভাগ নেব বলে? এই এত করে বোঝালাম,
কথা দিলাম, তবুও শকুন্তলা বুঝলাম না। শকুন্তলা কে? সে আমার স্ত্রী। আপনার স্ত্রী? চলে গেল। কোথায় কাউকে তো দেখতে পেলাম না? ওই যে ছেলেটি এসেছিলেন। ও প্রশান্তদা। প্রশান্তদা চিনতে পারলাম না তো? ওই তো রেডিওতে গান গায় প্রশান্ত কুমার, কলেজে পড়ে, রিপন হোস্টেলে থাকে। তোমাকে গান শেখান বুঝি? চলে গেলেন কেন? কে জানে, গেল তো আমার বই গেল। আর বোন এক সত্যি কথা বলবে, তোমাদের দুজনের খুব ভাব কি? আমাকে তো লজ্জা কি, ভালো লাগে না? জানি আর নিজেছে ওকে। এখন দাদা মাদুরের দয়া একটি শুভ দিন দেখে হাত এক করতে পারলে ভালো। চল কথা তো কিছু বলিনি বাবা, বিয়েটা তোকে করতেই হবে।
আর সন্ধ্যা কোন অংশেই তোর অযোগ্য পাত্রী হবে না। না না মা, ও অনুরোধ তুমি আমাকে করো না। কেন, কিসের আপত্তি তোর? এ কিছুতেই হতে পারে না। শকুন্তলাকে আমি যে কথা দিয়েছি মা, তবে তো অঙ্গজনের কাছে আমার কথা মিথ্যা হবে। যেটা সত্যি নয় সেটা মিথ্যা হলে ক্ষতি কি? প্রাণ থাকতে আমি মিথ্যাবাদী হতে পারবো না সতী, তার আগে যেন আমার মৃত্যু হয়। মা সতী, তোর কথা শুন। না 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 মা, এ হয় না, এ হয় না।